লড়াইটা শুধু কুমিল্লা বনাম বরিশালের ছিল না, ছিল সাকিব বনাম বিতর্কেরও। ফাইনালের ঠিক আগের দিন ট্রফির ফটো সেশনে না এসে বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে বিতর্কের জন্ম দেন এবারের আইপিএলে দল না পাওয়া সাকিব আল হাসান। বরিশাল ট্রফি জিতলে সেটা হতো বিতর্ক থামানোর মহৌষধ, কিন্তু সাকিব পারলেন না দলকে জেতাতে। ফাইনালে ব্যাটে বলে ব্যর্থ সাকিব অবশ্য জিতে নিয়েছেন সিরিজ সেরার পুরস্কার, আর ফাইনালে সেরা হয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন। এবারের আসরের শুরুতে নড়বড়ে হলেও দ্রুতই তা কাটিয়ে ওঠেন সাকিব আল হাসান। একের পর এক ম্যাচে তিনি দেখিয়ে যান অলরাউন্ডার পারফরম্যান্স। তবে আইপিএল নিলামের পর দুই ম্যাচে তার সংগ্রহ 1 ও 7 রান। আসরের ফাইনাল ম্যাচে তিনি গুরুত্বপূর্ণ সময়ে 7 বলে 7 রান করে আউট হয়েছেন শিকারি তানভীর ইসলাম। জয়ের খুব কাছাকাছি গিয়ে 1 রানে হেরে গেছে বরিশাল। ম্যাচের নিষ্পত্তি হয়েছে ইনিংসের শেষ বলে। এর আগে বল হাতে কেবল 6 বলে 4 রান করা লিটনের উইকেট নিয়েছিলেন সাকিব। 4 ওভারে খরচ করেছেন 30। তবু বিশ্বসেরা অলরাউন্ডারের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। টুর্নামেন্টে তার সংগ্রহ 284 রান, আর বল হাতে নিয়েছেন 16 উইকেট। এমন পারফরম্যান্সের পর সিরিজ সেরা হওয়ার পেছনে আর কোনো যুক্তি লাগে না। 50 করেছেন 3টি, সর্বোচ্চ অপরাজিত 51। তবে এই পরিসংখ্যান দিয়ে সাকিবের অবদান বিচার করা যাবে না। এই আসরেই তো তিনি টানা 5 ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার বিশ্ব রেকর্ড করেছেন। ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল হলেও দলীয় ব্যর্থতায় সাকিবের অপূর্ণতা রয়েই গেল। মারুফ হাসান, বিশাল, বাংলার 10।